আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুক্রিয়া তিনি আমাদেরকে এই কর্মবহুল পৃথিবীর কর্মক্লান্ত থেকে নিষ্কৃতি দিয়ে এই গভীর রাতে চার চারটে জিনিসকে ত্যাগ করে আসার এবং বসার বলার এবং শোনার সুযোগ দিয়েছে আল্লাহ যেন আমল করারও সুযোগ দেয় আমিন বলেন আল্লাহ চার চারটে জিনিস কুরবানি দিয়েছি আরামের বিছানা ভালোবাসার বিবি আদরের সম্পদ আদরের সন্তান আর জমা করা সম্পদ চারটেকেই পিছনে ফেলে এসেছি হ্যাঁ না যদি বলেন আর আল্লাহ পাক আপনাকে আমাকে এই এলাকার বহু মুসলমান আছে তাদের মধ্য থেকে বেছে 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 এমন এক মাহফিলে বসিয়েছে যেখানে বসলে জান্নাতের বাগানের স্বাদ পাওয়া যায় আর দুনিয়াতে তার জান্নাতের বাগান বলে রেসুল সার্টিফিকেট দেয় এই গোটা গ্রামের মানুষ যারা জানা জানাজার সবার হবে কি হবে না হবে না হবে না এই এলাকায় যত মুসলিম মরলে জানা যাবে না হবে কাফন হবে না হবে না হবে ভালো মৌলবি মিলাদ পড়বে পড়বে স্যাললো তার দোয়া খায়ের হবে কিন্তু জান্নাতে সব করা যাবে না আর যাবে না তার নমুনা যেহেতু এখানে জান্নাতের বাগান চলছে আর তাদের আসার সুযোগ হল হলো হলো না অতএব এটা ধরে নিতে পারেন এরা জান্নাতে যাওয়ার যোগ্য না আল্লাহ পাক এটা আপনাকে প্রমাণ করিয়েছেন যদি বলেন দলিল তো জেনে রাখেন মোটামুটি একেবারে কাঁচা বয়স থেকে মেদিনীপুরে আসছি আর বলে এসছি বিনা দলিল আমি কোনোদিন গল্প বলি না উদ্ভট কোম্পানি মতো বলি না আমার বাবা বলেছে বাবা ও মাল নাই আপনাকে দলিল দুটো দলিল কটা যদি বলেন দুটো অনেকে দেখবেন অনেক দলমতের মানুষ যে বলে চারটে কোরআন হাদিস এজমা কিয়াস বলে না ওইটা হচ্ছে একটা ধারা মাপ কিন্তু আসলে ইসলামের দলিল দুটো তার দলিল কি তার দলিল হলো আল্লাহর নবী সাল্লা আলাই যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন ওই সময় সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়া হাবিব আল্লাহ কখনো কোনো জিনিসে মতানৈক্য হলে না জানা থাকলে ছুটে আপনার কাছে আসতাম আপনি যে বিধান দিতেন যেটা বলতেন এক কথায় মেনে নিতাম তাতে আমার মন চাক আর ন্যায় চাক আমি বুঝতে পারি আর না পারি আপনি বলেছেন মেনে কিন্তু রাসুলাল্লাহ যেদিন আপনি থাকবেন না আর আমরা কোন সমস্যার সম্মুখীন হব তখন কার কাছে যাব এইটা আপনি আমাদেরকে বলে দিয়ে যান যেন আমরা সে জায়গাতে গেলে যেন ঠকি না তো আপনার তমলুক লোকেদের বলি কি বলেন যেটা রসুল বলেছে ওটা কারেক্ট না যেটা আমরা ঠিক করেছি ওইটা কারেক্ট কোনটা রসুল বলেছেন ফিহি আমরাইন আমি তোমাদের কাছে দুটো হাতিয়ার দিয়ে যাচ্ছি এই দুটো যদি তোমরা ব্যবহার করো তো দুশ্মন কখনো তোমার উপরে ওয়ার করতে পাবে না দেখুন তর্জমাটা কিন্তু এইভাবে না আর হাদিসটাও এইভাবে না এটা আমি বুঝতে সহজ হবে বলে একে ভাষা অলঙ্কার দিয়ে আমি পাল্টে নিলাম কথা ছিল তারাক তো ফিহি আমরাইন আমি তোমার তোমাদের কাছে দুটো বস্তু রেখে যাচ্ছি এ বস্তু দুটোকে আমি হাতিয়ার শব্দ ব্যবহার করেছি কথা বুঝে আসছে আমরাইন শব্দের মানে শব্দার্থ মানে হলো আমি তোমাদের কাছে দুটো কি আদেশ রেখে যাচ্ছি এটাকে আমি হাতিয়ার ব্যবহার করেছি সেটা কি একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে সুন্নতি একটা আল্লাহর কালাম একটা আমার সুন্নত যারা বলে কোরআন হাদিস ইজমা সেখানে হাদিস বাদ চলে গেছে হাদিস না আল্লাহ রসুল একথা বলেন নাই যে তারা একটু ফি আমরা কিতাবুল্লাহ কিতাব ও না একটা হচ্ছে কিতাবুল্লাহ একটা সুন্নতি এখান থেকে বুঝে নিতে হবে সব হাদিস গুলো কিন্তু সব সোন গুলো হাদিস না কি বুঝলেন কথা বোঝেন না সমস্ত গুলো হাদিস সমস্ত গুলো যদি বলেন হাদিস কিন্তু সব হাদিস গুলো না এখানে কিছু মানুষের মতানৈক্য হবে নবীর নাসনত না তা নমুনা শুনে নিন এ থেকে কথা বোঝার চেষ্টা করুন খামকা এক কথা বলি হাওয়া হাউ করে আর শুরু করে করে আপনারা শোনেন কিছু বুঝে আসে না খালি গল্প শুনে চলে যান কথাগুলো বুঝে নেন কেউ আপনাকে ঠকাতে পারবে না দিনের বাড়ি ইমানের বাড়ি ঠকবেন না রাত যেমন কথা তেমন শোনেন একটা হচ্ছে সুন্নাত একটা হলো হাদিস সব সুনগুলোই হাদিস কিন্তু সব হাদিসগুলো সোননাথ সোননাথ না যেমন আমরা সবাই ইন্ডিয়ার মানুষ হ্যাঁ না আমরা বাঙালি না বিহারি বাঙালি তো প্রত্যেকটি বাঙালি ইন্ডিয়ান প্রত্যেকটি বাঙালি ইন্ডিয়ান কিন্তু প্রত্যেকটি ইন্ডিয়ান কি বাঙালি শিখে চলে বলো প্রত্যেকটি ইন্ডিয়ান বাঙালি না কিন্তু প্রতিটি বাঙালি ইন্ডিয়ান ঠিক তেমনি প্রত্যেকটি সুন্নাত হাদিস প্রতিটি হাদিস সুন্নাত না এবার যদি বলেন এটা আপনি বাস্তব বুঝলেন সত্যিকার এটা একটা উপমা দেখান হাতে কলমে দেখান দেখুন বসে স্টেন্ডা করা সুন্নাত হ্যাঁ না সুন্নাত দাঁড়িয়ে করাটাও সুন্নাত দাঁড়িয়ে করাটাও এটা সন্ন্যত না কিন্তু আল্লাহর নবী সাল্লাহ আসালাম দাঁড়িয়ে স্টেঞ্জা করেছেন একদম সই হাদিস বোকারি শেষবেন আতা সাবা তা বিকমিন ফাবাল কাইমিন আল্লাহর নবী এক সম্প্রদায়ের আবর্জনা ফেলার জায়গা এলাকা দিয়ে পাশ হচ্ছিলেন ও তিনি আসলেন সাবারি থেকে নামলেন আর দাঁড়িয়ে স্টেঞ্জা করলেন কথা বুঝে এসছে এখন এটাকে নিয়ে কোনো মৌলবি যদি বলে যে দাঁড়িয়েও পেশাব করা চলে ওর ইমামতি থাকবে ওই নামাবে প্রথম গাধা কথা নাম দাঁড়িয়ে পেশাব করা চলে কথা বুঝে খাদিস কিন্তু আর এটা স্থানকাল পাত্রে ব্যবহার হবে সুন্নত হিসাবে না কথা বুঝে আসছে কোনো মানুষ যদি যত বড়ই ইমাম হোক আর যত বড়ই মৌলবি হোক সারা পৃথিবীর মানুষ তাকে বড় মর্যাদা বলে মাথায় করে নেয় উনি যদি জুতো পরে মেম বলে উঠে খোদবা দেয় তো কি বলবে বলে বা বাহ দারুণ হুজুর বলবে তমলুকের মতো জায়গা হলে তো জানা যা তখনই হয়ে যাবে জুমার আগে জানাজা জুমার আগেই জানা যা হয়ে যাবে বলে আমার বল নামা মানে আনাম করে জুতো পরে মেম যায় কিন্তু বোখারি শরীফের হাদিসে আছে আল্লাহ রসুল জুতো পরে নামাজ পড়েছেন আপ এগুলো হাদিসগুলো স্থান কাল পাত্রের সঙ্গে ব্যবহার রয়েছে এজনে প্রত্যেকটি সুন্নাত হাদিস কিন্তু প্রতিটি হাদিস সুন্নাত সুন্নথ না এজনে হাদ্দিবাক এসছে মান তামাশা কাবি সুন্নতি ইন দা ফাসাদি উন্মতি ফালাহু আজুরু মিয়াতে শাহিদ ফেতনার জামানায় যদি আমার উম্মত একটা সুন্নত আদায় করে হাদিস না কথা বুঝে

ওয়াউলিল এইখানে কিছু মানুষের মতানৈক্য ঢুকে আছে ব্রেনে যে এই তো এখানে উলিল আমর মানতে বলেছে তার মানে আরও অনেক কিছু না এই উলিল আমর এজনে শুনিয়ে দিয়েছেন যে উলিল আমর তোমার সাথে থাকতে হবে আলেমদের সাথে থাকতে বলেছে দলিল কি ওই আয়তের শেষের অংশে গিয়ে আবার বলে দিয়েছে ফাইন তানাজাতুম যা তুম যখন কোন জিনিসে মতানৈক্য দেখা দেবে দ্বিমত হবে যেটা প্রথম ছিল যে আরা সুলাল আহিবাল্লাহ কোনো জিনিস যদি বুঝতে অসুবিধা হয় তো আপনার কাছে আসতাম আপনি বলে দিতেন আর ঝামেলা চুকে যেত আর সব শর্ত কোরআন প্রকাশ করে দিয়েছে ফাইন তা না যা তুমি যখন কোনো মতানৈক্য দেখা দেবে তো ফারুদ্দুহ ইল আল্লাহি ওয় রাসুল তখন আল্লাহ রসুলের দিকে মানে কিতাবুল্লাহ কোরআনের দিকে নবী সুনতের দিকে তোমরা মোতাবাজি হয়ে যাও এখানে কিন্তু উলিল আমর নেই কারণ ওখানে উলিল আমর ছিল যে তুমি আতিউল্লাহ ও আতি রসুল যেটা জানো না সেটা ওলামাদের কাছে থেকে জেনে নেবে এই জন্যে উলিল আমর লাগানো ছিল

আর আখেরাতকে বিশ্বাস করা বড় চরম শব্দ যদি বুঝতে পারেন যদি আমি আল্লাহ আমাকে বিশ্বাস করো আর আখেরাতকে বিশ্বাস করো তাহলে আমি আল্লাহ বলেছি দুটো রাস্তা একটা আমার কোরআন একটা নবীর সুন্নাত ইন কুনতুম তুম তুক মেনু না বিল্লাহ বলে অমিল আখির তো দা লিকা খাইনু ও আমি তোমাদের জন্য এটা উত্তম রাস্তা বলে দিলাম কে বলেছে আল্লাহ কে বলেছে আল্লাহ অতএব যখন কোন জিনিস আটকে যাবে দলিল দুটো কড়া দুটো একটা হয় কোরআনে পেতে হবে নাহলে নবীর শূন্যতে পেতে হবে তালি কানেক্ট আর এখানে কোন রকমের টোকরে গেলে মাল রিজেক্ট কথা বুঝে এসছে বাবাজি আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফি দান করুক বলুন আমিন সেটা কি শোনাচ্ছিলাম বলেন এবার এবার কোথায় শোনাচ্ছিলাম যে আজকে জলসা মিলাদ ওয়াজ নসিহাত বায়াত বক্তৃতা এত কিছু চলছে এত কিছু চলছে ওর আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে যে এখান থেকে বসে তুমি আখের আত্মাকে ভালো করে ভেবে নেবে আমি সে রাস্তা বলে দিলাম এই জন্য শুনিয়ে দিয়েছে হাজা বায়ান উল্লিন্নাস ও দাউ ওম্মাউজা তুলিল মোত্তা কিন শব্দ মনে রাখবেন হাজা বায়ান উল্লিনাস নাস দাউ ওম্মাউ বিজা তুলিল কিন এ বায়ান আমি সকলের জন্য করলাম হেদাত পাবে অনলি ফর তারা যারা কেবলমাত্র আল্লাহকে ভয় করে জলসা ওয়াজ কাজ পাবে তারাই লাভবান হবে যারা আল্লাহকে ভয় করে যারা আল্লাহকে যারা আল্লাহকে অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে না তাদের জন্য ওয়াজ না তাদের জন্য নসিয়াত না তাদের জন্য বায়ান না এটা যদি তারা করে তো কেবলমাত্র রোমাঞ্চক হবে আর পাঁচটা কাজের মতো শুধু খালি একটা রং তামাশা হবে জলসানা কথা জলসা মিলাদ ওয়াজ এসছে তাদের জন্য যারা আল্লাহকে যারা আল্লাহকে যারা আল্লাহকে ভয় করে এবারে আমরা যারা বসেছি ভেবে দেখি আল্লাহকে ভয় করি তো যদি আল্লাহকে ভয় করি তাহলে তো জলসা সাকসেসফুল কামিয়াব আর যদি আল্লাহর ভয় না থাকে তো তাহলে ওই জলসা হবে বিরিয়ানি হবে খাওয়া দাওয়া হবে বক্তাদের গাড়ি বাড়ি হবে আমার জীবনে কিচ্ছু হবে না আল্লাহ শুনিয়ে দিয়েছে আর বললাম যে যারা এই চোখের সামনে চোখের সামনে জান্নাতের বাগান পেয়ে হাজিরি দিতে পারল না বোঝা যাচ্ছে এরা জান্নাতের যোগ্য যদি বলেন এখন কিছু হারি সাহেব হয়তো বাড়ির পাশে বাস করছে সে আসে নাই সে বলবে চালা আমি হাজি সাহেব জান্নাতে যাব না তুই যাবি তুমি ফুটুনি মারলে তোর জান্নাত তোমাকে দেবে না হাজি হলে জান্নাতে যাবে এরকম কোনো গ্যারান্টি আছে বোকা হ্যাঁ হাজি সাহেবদের একটা গ্যারান্টি আছে আমি ওটাও বলে দিচ্ছি কারণ আমি এপির বিপির দেখে সে কথা বলি চট করে এক পিঠে বললে আরেক এক ফেঁসে যাবো হ্যাঁ না না অর্থাৎ আমার ভক্ত তো ফেঁসে যাক ও আমি না আমিও ভাসতে চাই না আর আমার ভক্তদের ফাঁসাতে জোরে বলে চাই না একটা দলিলা দিতে পারে জাল্লার নবী বলছে মানজারা যারা ফাঁকাতে যারা যে ব্যক্তি আমাকে দিদার করেছে দেখেছে আমাকে দেখেছে তো আমাকে যে দেখেছে তো সে পশাপাত আর মানজারা যারা কাবরি এটা যে আছে যদি যে মানুষ আমার কাবার আমার রাউজা মাবার জ্যাদ করেছে ওয়াজাবাত সাপাতি আমি রসুল বলছি তার জন্য সুপারিশ করব ঠিক আছে আর রসুল যার জন্য সুপারিশ করেছে সে জানাতি এ কথা ধরবো সত্য হ্যাঁ না যদি বলেন হ্যাঁ না সত্য ইনশাল্লাহ কিন্তু শব্দ ছিল মান জারা যে ব্যক্তি আমার মোবারক জিয়ারত করেছে করেছেন জিয়ারত করেছেন যারা শব্দ বোঝে না আসলে জিয়ারতের তামান্না ছিল এ বাবা জিদা এখান থেকে আমার বেটির বিয়ে হয়েছে কাঁতিতে বাড়ি আমার বর্ধমান এক বছর দেখা হয় নাই তো বাড়িতে স্ত্রী অটোমেটিক কাঁদছে বিছানায় শুয়ে যখনই যাই কাঁদে কি হলো কি মেয়েটা একবার দেখে না কেমন আছে আমিও যেতে পারি না দূরে চলো না যাই নিয়ে আমার জলসাচারে প্রতিদিন হবে না এখন সম্ভব নয় ধুমকে ধুমকে এক বছর রেখেছে এক বছর বাদে বলছে আমাকে না নিয়ে যাও তো কোম্পে তুমিও তো একবার যাও ঠিক আছে চলে গেলাম কাঁতি যেমনি ব্যয় বাড়ি গেছি স্যার তোমাকে কী বলবো নূতন ব্যায়াম আমি নতুন ব্যায় খাতিরে শেষ নাই ফলেতে মিষ্টিতে খাবারেতে মানে একবার মাখামাকি খাবার যেমনি খাওয়ার দাবার তেমনি বিছানাপত্র তেমনি খাতির যত্ন তেমনি মানে আপনার আদর আপ্যায়ন সে মানে সবেতেই মনের জন্য একদম মন মোহিত হয়েছে মুগ্ধ হয়ে গেছে দুপুরে তেমনি খাওয়া রাতে তেমনি খাওয়া কিন্তু মেয়ের সঙ্গে দেখা হয় নাই তো সন্ধেবেলা আমার বিয়ানকে জিজ্ঞেস করছি আমার বেটিটা কই বলছে বিয়াই কী বললো তোমাকে বলতে পারছি না কালকে সকালবেলা তোমার আর তোমার বেটি আমার সেই ছোটো মেয়ের ঘরে বেড়াতে গেছে আপনাকে বলি না এই জন্যে যে আপনি নতুন মানুষ এসেছেন আর চলে যাবেন আপনার কোনো অসুবিধা হচ্ছে কোনো ত্রুটি হচ্ছে খেতে বলতে বলছেন না না আমার তো জান ভরে গেছে খুব খাওয়া দাওয়া হলো শুনলাম বেটি ভালো আছে জামাইয়ের সঙ্গে বেড়াতে গেছে এখন আমি যদি বাড়ি ফিরে যাই বাড়ি ফিরে যাই তোমার স্ত্রী জিজ্ঞেস করে কেউ কেমন আরে সর্বনাশে নাস্তা সে ফল ও তোকে কি বলবো সে যা মিষ্টি আর যা শরবত বলছে তোমার শরবত আর তোমার মিষ্টি কবরে দাও আমার বেটি কেমন আছে বলছে বেটির সঙ্গে দেখা হয় নাই ও তোমার মাথায় বাজ পড়ে নাই তোমার তোমার রাস্তা ছাড়া গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় নাই কেন দেয় বলছে আমি পাচ্ছি আমার মেয়ে দেখতে তোমার প্লেটের খাবার সোনা যাই পাঠিয়েছি পেটুক করে মলবি সারা বছর মলবি করি করে খেয়ে তো পেট ভরে নাই বলবে না বলবে না কেন আমি গেছি তো বেটি দেখতে কসম খোদার করে বলছি বাংলায় তমলুকে না গোটা বাংলায় যত হাজিরা হজে গেছে জিজ্ঞাসা করো কোথায় গিয়েছিলে রসুলের শহরে গিয়েছিলাম রসুল মেজমান আমি মেহমান কেমন খেয়েছি বলে সবাই খাওয়া একবার শাহি বিরিয়ানি কি বলবো আর ফল জুড় দালাও রে রসূলের সঙ্গে দেখা হয়েছে হুম মাথায় জুতো খুলে মাথা পাবে তুই কি দিলি তু কাকে দেখ দিলি তুই বলছিস সে বিল্ডিং বুঝলে হুম এসি হুম খালি হুম রসুলের সঙ্গে দেখা হয়েছে হুম একসা মার দিতে হয় ও তো মনেই হয় না যে আমার কে রসুলের সঙ্গে দেখা করতে এসেছি কখনো নিরালায় বসে দুরাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে বলেছো যে শুন এত দূরে থেকে এত দূরে এসেছি তুমি ডেকেছো তাই এসেছি তুমি আসতে অনুমতি দিয়েছো তবে আল্লাহ পাঠিয়েছে তোমার ঈশান হবে আমি আসতে পারতাম না কাছে ডেকে আমাকে না দেখাতে ফিরিয়ে দেবে একবার আমাকে দেখা করবে না আমি গুড়িয়ে গেলে কথা সত্য আমি পাপি কথা সত্য আমি অপরাধ কথা সত্য আমি নাফরমান এ কথা সত্য কিন্তু ওম্বত হিসেবে মোহাম্বত এসেছি এসে যখন গেছি তুমি একবার দেখা দেবে না সন্তান নোংরা হলে সন্তান অন্যায় করলে সন্তান অপরাধ করলে মা হয়তো খারাপ বলে কিন্তু একবার তো কোলে টেনে নেয় একবার তো আদর করে আমি উন্মদ গুড়ে গান এ কথা অস্বীকার করছি না আমি উন্মদ গুড়ে গান এটা অস্বীকার করছি না কিন্তু তো শহরে এসেছি তুই না দেখা দিয়ে ছড়িয়ে দিবি আর জীবনে আসবো কোনো গ্যারান্টি আছে সুদূর বাংলা থেকে আমার তো সুযোগ দেবে আল্লাহ আসবো এ তো কোনো গ্রান্টি নেই এসেছি যখন কোম্পকে একবার তো দেখা দে একবার জিয়াঁদ করে দে আমি যখন গিয়ে বলতে পারি যে সব জিজা দেখেছি দেখেছিস আমি তো তাকে দেখেছি যাকে দেখতে গিয়েছিলাম মানে যারা কেবরি আপনি তো সে মাজার দেখেছেন যে মাজারও জিন্দা মাজারের ভেতরে যে আছে সেও জিন্দা দেখা করেছেন দেখা করেছেন আপনি তো হাজির হয়ে গেছেন ডবল হাজির ট্রিপল হাজির হাজির ছিলেন আপনি তো হাজির নাম নিয়েছেন না সত্য আপনার বিবেক জিজ্ঞেস আপনি হাজির ছিলেন হাজির ছিলেন আপনি কাবাতে গিয়ে তোয়াপ করছে তিনবার ঘোরা হয়ে গেছে চতুর্থ সদ ঘুরছে চতুর্থ সপে ঘুরছে আর ফোন চলে এলো করে হ্যালো দোকান খুলেছে ছেলেরা হ্যাঁ বেলা হয়ে গেছে এখনো যায় নাই চিন্তা করছে কি দোয়া পড়ছে দেখো কাবার তোয়াপ করছে আর ঘরে বউকে জিজ্ঞেস করছে আরে ছেলেরা দোকান খুলেছে আমার তোমার মনে হয় পিছন এমন লাভ মেদে মাজা ভেঙে দিই আরাম করবো দেখান তুই আজ থেকে বলে তুই কাপড়ের কাপড় পরে তো বলে এসেছিস যে সালাম আলাইকুম মাইয়ের খাটে চাপা সময় বিবিকে বলে যে একদিন তোকে খাটে করে নিয়ে আমার ঘরে এনেছিলাম আজ তোর ঘর থেকে খাটে চেপে চলে যাচ্ছি আর কখনো ফিরবো না তো আসে সময় কি বলে এসেছিস কাঁদিস আমি চলে আসবো বললে কোন লজ্জায় বললে কনলজ্জায় বিবির কাছে যাওয়ার সময় যে আমি আবার ফিরে আসবো তুই বললে না কেন যে তোর চোখের সামনে কাপড় পরে একদিন আমাকে যেতে হবে তাই যাওয়ার আগে আমি কাপড় পরে যাচ্ছি দেখে নে আর আমার সঙ্গে দেখা করবো আশা করিস না আমি ফিরে আসবো আশা করিস না বলেছেন বাড়িতে দুটো পয়সা পেয়ে ফুটুনিমের হজ করতে গেছ হজের হজ আনে না আরে দালালগুলো থাকে চলো 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 এবার চলো ফুটুমের আসবো চলো গিয়ে চল্লিশ মিনিটের কাপড় কিনে বসে আছে পেলে না তোলে না আসছ তুমি চোখে পানি আসে প্লেনের কাছে দাঁড়িয়ে এমন উল্টো পাল্টা গালাঘালি করে প্লেনের কাস্টমাররা কিছু জানে না তো বোঝে না যা বলে চুপ হ্যাঁ বুঝলেন না ছেলে সৌদিতে গিয়ে গাড়ি মোচা চাকরি গাড়ি মচা বলছে ছেলে সদি চাকরি করছে কী করে সালা গাড়ি তো গাড়ি মোচা গাড়ি মোচা চাকরি করতে গিয়ে আর ওই মেয়েকে বিয়ে করে চলে কি কী এ বলছে সৌদি থেকে বিয়ে করেছে ব্রেক বিখ্যাত বউ ও শাশুড়িকে বলে তোর মাথায় বাজ পড়ুক পুরোনো বাচ্চা ও শাশুড়ি বা আল্লাহ আমিন বলছে হ্যাঁ কী বলছো বলছে আমার বউ সময় কোরআন শরীফ পড়ে মোটে কখনো অন্য ভাষা বলে না ও কোরআন শরীফ পড়ে ও কোনো জ্ঞান গম্য বউ গাল দেয় আর ও আমার নামে তো কোরআন শরীফ পড়ছে তো বা তো বা তো বা তো বা এর জ্ঞান গম্য কিছু আছে গো ছি এত মাল চাপিতে নেয় না আমি বলছি কি আমি বলছি ইয়া স্যার মা যাক কি ব্যাপারে গেল এত ভরি কিনেছে সে চাপায় না ওই কি হবে তো বলছে শালি 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 সারা মদ প্লেনের কাস্টমার মনে করছে মদের বোতল দেখাচ্ছে মনে হয় হারামি হারাম ও তো এরকম দেখাচ্ছে মানে আমার ছোট শালি তো বাংলা তো আমি বলতে পারছে না তো ছোটো শালি বলছে এরকম করলে কি ছোট শাড়ি বোঝেল छी 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 লোকে বলছে ডবল হাজির ডবল হাজির ওই একবার হাজির ছিল একবার হাজির ছিল করছে যেখান থেকে খসম খোদার বলছি যদি কোনো মানুষ সাফল করে আর সাফা মারবা পাহাড়ের মাঝখানে গ্রিন সিগন্যাল দেওয়া আছে ওখান থেকে তাকে দেখতে হয় মুলতাজিমের কাছে যেখানে মা হাজেরা ইসমাইলকে শুয়ে রেখে দিয়ে চলে গেছে আর বারবার দেখছিল একবার ছুটে সাফাতে একবার ছুটে মারোয়াতে পানির জন্য ছুটছে ওখানে সে দেখতে আমার বাচ্চা শুয়ে আছে আর যখন দেখতে বাচ্চা ছটফট করছে পাহাড়ের উপর চলে গেছে দুই পাহাড়ে ছুটতে ছুটতে কলটা ফেটে গেছে বলেছে আমি হেঁটা মরে গেলে তাতে নেই দুঃখ মরিলে দুধের বাচ্চা ফেটে যাবে বুক বাচ্চা কোথায় মরে পড়েছে ও মেয়ে ছুট চলে গেছে যেখানে দাঁড়িয়ে কারবার ওই জায়গা দেখতে হয় যেখানে মোলতাজিম বলে যেখানে ইব্রাহিম ইসমাইলাম শুয়ে দিয়েছিল ওখানে চোখে পানি আসে যাই রাম হাজিরা এখানে ছুটেছে আর এখান থেকে বাচ্চাকে দেখেছে আমি তো বাচ্চা দেখতে পাচ্ছি না কিন্তু জায়গাটা দেখতে পাচ্ছি যেখানে ইসমাইল শুয়েছে আমি জায়গাটা তো দেখতে পাচ্ছি ওদিকে তাকাতে হয় ও তাকানা দূরের কথা ও তো ওদিকে তাকাবে কি ও তো তখন ফোনের গল্পই চলছে সাইবানা সাবাল মারোয়া করছে না দুহা পড়ে না কিচ্ছু পড়ে না যেন দরুষরই পড়ে ও দরস্য পড়ে না ও তো ফোন করতে করতে তিনটে টপ করলিস ও বাড়ি এসে দোকানে বসে চুরি করবে না এমনি থাকবে ও দোকানে বসে বসে চুরি করবে একবার কথা বলবে কাঁচা কাঁচা মিছে কথা বলবে ও তো কাবার সামনে দাঁড়িয়ে মিছে কথা বলে চলে যাচ্ছে ও মালা সত্য কথা বলতে পারে আমার বাবা আমাকে শোনাচ্ছেন বন্ধুরা এখানে শুনিয়ে দিলাম শুনে রেখে দেন যে কোনো মানুষ যদি ভাবে আমি হাইচাপ আমি মোলছাপ ঘরে শুয়ে আছি আমি জানা যাবো না না তাহলে বাংলা সোজা শুয়ে নেন সিরু পিল আর দি সুমানু কাই ফাঁকানা আকি আপনি ওয়ান থেকে নাইন পর্যন্ত অ্যানুয়ালি পরীক্ষা দিয়েছেন আপনি যখন গেছেন বসতে দিয়েছেন দিয়েছেন দেয় নাই দিয়েছেন দেয় নাই দিয়েছে কিন্তু মাধ্যমিকে বসার আগে আপনাকে টেস্ট দিয়ে বসতে হবে মাধ্যমিকে বসার আগে টেস্ট দিতে হবে আর টেস্ট এলাও না হলে মাত্রা ধরে নেবে মাল ফেল করবি হ্যাঁ না বলেন যদি বলেন এটা আপনার জান্নাতে টেস্ট চলছে টেস্ট আপনার দরজার সামনে জান্নাতে টেস্ট চলছে আপনি এখানে ফেল করে গেছেন ফেল করবেন এটা ফাইনাল বাই চান্স একাটা পেরিয়ে যেতে পারে টেস্ট এলাও হলে পাশ করে যেতে পারে কিন্তু সেটাও কি হাজারে একটা লাখে একটা আপনি যখন টেস্টে ফেল করেছেন আপনি এলাও হন নাই আপনি যতই কায়দা মারেন ও কায়দা কুলিয়া নয় ও কায়দায় কুললিয়া নয় ফেল করবে ফাইনাল মানে আপনি পাস করার যোগ্য না এটা দেশের স্কুল বলেছে আপনি যে স্কুলে পড়েছেন সে স্কুলে মাস্টার বলেছে আপনি যেখানে পড়েছেন সেখানকার দায় বলেছে এ পাস করার যোগ্য না হ্যাঁ না তো বোর্ডে আপনাকে পাস করাতেও পারে নাও করাতেও পারে কেন আপনি রিজেক্ট মাল আগে থেকে বলে দিয়েছে আল্লাহ আপাঠ শোনাচ্ছে হ্যাঁ শুন বলে দিও আল্লাহ নবীতে বলেছেন এরা মারাত্ম বিরিয়াজিল জাননা উহা যখন জান্নাতের বাগানে ঘুরবে তখন কিছু খাওয়া দাওয়া করো সাহাবার কথা শুনে বলি আইনা জান্নাত আইনা রিয়াজুল দুনিয়াতে জান্নাতের বাগান কথায় জিকির যেখানে কোরআন হাদিসের বায়ান হবে যেখানে মজলিসে জিকিরের বায়ান হবে যেখানে কোরআনের কথা হবে হাদিসের কথা হবে এরকম মজলিসে জিকিরটা এটাই হলো জান্নাতের বাগান আপনার চোখের সামনে টেস্ট চলছিল আপনি টেস্টে ফেল করেছেন ফুচকা খেয়ে চলে গেছেন পাপড় খেয়ে চলে গেছেন রঙিন মাল কিনে চলে গেছেন বেলুন কিনে চলে গেছেন শালীর হাত ধরে ঘুরতে পেরেছেন তো আল্লাহ পাক শুনে দেখা দে এটা চলছে মেলা আর বাইরে চলছে প্রেম প্রেম খেলা হেনা না বলে জোরে বলেন আল্লাহ পাক শোনাচ্ছে হাসিদের ময়দানে আরশের তলায় হবে আরশের তলায় হবে প্রেম প্রেম খেলা আর বাইরে চলবে শুধু খালি উড়কু ঠেলা হে বাবাজি কেমাতে বিচার হবে শুনেছেন না শোনেন নাই হ্যাঁ না বলেন সবার বিচার হবে না হবে না ধুট বোকা কথা সবার বিচার হবে না হবে না সবার বিচার হবে না কায় আমাদের মাইদানায় শুনে দেন। সাত শ্রেণীর মানুষের বিচারই হবে দা সাত শ্রেণীর ভেতরে আরও দুশ্রেণী আছে নটা শ্রেণীর বিচার আল্লাহ করবেনি না আল্লাহ পাক শোনাচ্ছে আর সে তলায় সাত শ্রেণীর মানুষকে বসাবো তারা সাতটা দলে হবে সাতটা মেলা হবে সাত সাত থেকে সাতটা মেলা চলবে মেলার ভিতরে মানুষের কিতকিত করবে ও আর সে তলায় চলবে মেলা আর বাইরে চলবে হিসাবের খেলা এই জান্নাতের বাগান থেকে বাইরে যারা জেনে রেখো ক্যামাতে আর সে তলা থেকে ঝাঁটা খেয়ে দূরে চলে যাবে তারা চাই সে মৌলবির বাচ্চা হোক আর পিলের বাচ্চা হোক আর হিলের বাচ্চা হোক এখানে জান্নাতের বাগানে যারা ঢুকতে না না ও টেস্টে হলো পেলো অতএব যাওয়ার চান্স না কথা বুঝে এসেছে সন্ধ্যা থেকে চট করে মৌলবি বায়ন করবে না কারণ এ বায়ন করলে তমলুকে আর হবে না নাই না হবে কি আছে এবারটা তো হয়ে গেছে কি এ তো হয়ে গেছে এটা তো আর পাঠ করতে পারছে না আমার বাবাজির আমার সোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মা এই জন্য শুনে রেখে দেন আপনাকে কট আমি একেবারে বিনা দইলে কল বলি না এই জন্য দেখবেন এই জান্নাতের বাগানে যারা বসে প্রত্যেকটি বক্তার চেয়ারে বসেই বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ না বলে বলে না বলে আর যারা এখানে নিচে বসে থাকে খানিক বাদে ওদেরকেও বলতে পারে বলুন সকলে আলহামদুলিল্লাহ কারণ কি এরা তিনটে কথা বলেছি পাক শুনিয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে এই জলচা শুনে মিলাদ শুনে ওয়াজ শুনে কামিয়াব হবে কারা আল্লাহকে ভয় করে যারা আর আলহামদুলিল্লাহ বলবে কারা জান্নাতি যারা তিনটের দলিল এক জায়গাতে মেরে দিয়েছে বওরা ওষি কলাল জন্নতি সুমর হাত ইদা যা উহা অফুতি হাত আব আবু হব সালাম এমনি নিচু করে এখান থেকে বাদশাহীর যারা শাহী মেজাজের মানুষ তারা একটা সালাম চালু করেছিল সেটা না এটা এখান থেকে চালু সালামুন আলাই কুমতিমুহিনে ঝুল জব জামদুলিল্লা হিল্লা দি সাদাকানা হু এ বাবা দিদা আর মনে হচ্ছে সাউন্ড বেশি বাকি নেই খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যাব শরীরও টানছে না মেজাজও টানছে না তবু আপনাকে শুনে দিয়ে যাচ্ছি মনে রেখে দেবেন চট করে আপনাকে কেউ ঠকাতে পারবে না আল্লাহ পাক শোনাচ্ছেন নম্বর আল্লাহ ইলাল আমি আল্লাহকে আমাদের ময়দানে আমাকে যারা ভয় করেছে তাদেরকে জান্নাতে যাওয়ার পারমিশন দেব কারা ভয় করেছে যারা আল্লাহ কাকে ভয় করেছে কাকে ভয় করেছে আল্লাহকে আল্লাহকে ভাই করবে যারা জুমার দিনে দাঁড়িয়ে চাঁচবে তারা আল্লাহ শ্বশুরবাড়ি যখন যাবে এদিকে পারফিউম এদিকে পারফিউম হ্যাঁ বলো হ্যাঁ বলো পারফিউম মাখবে ভালো ভালো জামা পরবে সুন্দর সুন্দর জুতো পরবে আর বাড়ি এসে স্যার নামাজ পড়তে যাবে মনে করো মালিক তলার ফকির আসছে তারা গাম চাকা দিয়ে চলে একটু কি সব ছিল মসজিদ আসার সঙ্গে মরেছে তো তোমার লজ্জা করে নাই আল্লাহ সামনে দেখা করবে নবীর সামনে দেখা হবে ফেরিস্তানের সামনে দেখা হবে মাল বগল খানা গেঞ্জি গাড়ি চলে এছো ছি 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 হ্যাঁ গোটা পৃথিবীর সুন্দরবন তোমার বগলের ভেতর ভরা রয়েছে তাই শুধু চলে এল খেয়াল না একটু কি বললেন যে তো ইত্তাকু আমাকে ভয় করো আমাকে ভয় করো আমার ভয় থাকবে তবে বিবি পাশ থেকে ওটা সহজ আমার ভয় থাকবে তবে বাচ্চা ছাড়া সহজ আমার ভয় থাকবে তবে বাড়ি ছাড়া সহজ আমার ভয় থাকবে তবে বিছানা ছাড়া সহজ না হলে সহজ না কথা বুঝে এসছে আব্বা কথা বলছে উহা ওরা যখন এসে পৌঁছে যাবে কারা আল্লাহকে যারা ভয় করতো ওদেরকে যখন কাছে নিয়ে আসবে আল্লাহ পাক বলবে ওদের আসার আগে দরজাটা খুলে দাও আর আগে উঠে গিয়ে তোমরা সালাম দাও এই বাবাজিরা শোনাল্লা জান্নাতিকে সালাম কারা দেয় ফেরেস্তারা ওরা দিয়েছেন আল্লাহ দিতে বলেছে এ ওরা দিয়েছেন আল্লাহ দিতে বলেছে আল্লাহ দিতে বলেছে নামাজি যখন চলে যায় মাতালকে খোদা বলে সালামটা দিয়ে বোকা বাঁচবি তো সালামটা দে নামাজিকে দেখলে লোকে সালাম দেয় জানে দেয় না ওরা দেয় না রে বোকা খোদা ওদের দেওয়া করায় জানো কারণ আমি সালামের মালা পাবু সালাম ইকুম তিবি তুমি সালামুন আলাইকুম তিবি তোমা এটা প্রেমিকের দ কাঁদা জোরে বলো প্রেমিক তুমি হতে পারবে হবে ইনশাআল্লাহ আসলে প্রেমিক হলো তারা নেশায় পাগল হবে যারা আসলে প্রেমিক হলো তারা নেশায় পাগল হবে যারা পাগল হবে ইনশাআল্লাহ বলেন ও মাতা খারাপ হয়ে শুধু কাজ করে এ বাবা আবু বকর সিদ্দিক পাগল ছিল ওমরে ফারুক পাগল ছিল সাহাবা কেরাম আল্লাহ রাসুলের সানে পাগল ছিল আর পাগল শুরু কি চান বলেন না জান নিলে জান আর মাল নিলে মাল যেটা বলবেন সেটা সব দিতে চাই শুধু একটু জান্নাত পেতে চাই সোহান আল্লাহ বলেন শুধু জান্নাত পেতে চাই এমনিতেই হবে আল্লাহর কাছে বলতে পারি আল্লাহ আমরা কতটা পারি নাই কিন্তু বিবিকে ঘরে ফেলে এসে রাতেরবেলা বেলা বসেছিলাম এটাই হবে হবে ইনশাল্লাহ হবে কারণ মাল যত হয় বাসি দাম তত হয় বেশি কথা বলেন হ্যাঁ না না বলো সিজনের টমেটো দশ টাকায় তিন কেজি দশ টাকা কত তিন কেজি বাড়ি যাচ্ছি রাস্তায় ঢালা কত গো ঝোলা আছে হ্যাঁ ঝোলা আরে বাবা দাদা কত দাম দাঁড়ান না দেন যা দেবেন দেন কত দেবো দশ টাকা দেন না সে তিন কেজি চার কেজি মতো হবে চার দশ দশ টাকা হ্যাঁ টাটকানা বাসি টাটকা বাগান থেকে তুলে এনে দিয়েছে আর যখন দেখছি শ্রাবণ ভাদ্র মাসে কোথাও মাল নেই কত গো একশো টাকা দেখ একশো টাকা কেজি হ্যাঁ এখন একশো টাকা দাম একশো টাকা টমেটোর কেজি টাটকানা বাসি বাসি হলে দাম বেশি না কম বাসি হলে দাম বেশি আমরা উম্মত বাসি তাই আমাদের শূন্যতে দাম বেশি সোহান যদি বলেন আমাদের সুন্নতে দাম আমাদের সুন্নতে দাম সাহাবারা গোলা কাটালে জেনে কি ওম্মদ বাসি হয়েছি একটা সুন্নদ জিন্দা করলে অতটাই নাকি গল্প শোনাই নাই আপনাকে আমি তো একটা বলেছি রসুল বলতে এক ছটা সাহাবীর গোলা কাটানোর স্বভাব উম্মদ যখন বাসি হয়ে যাবি ফেকতা হবে দেবী উলঙ্গ হবে নারী উলঙ্গ হবে বাপ মাথা হবে চৈত্র রাস্তায় হবে জুয়া চলবে 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 সুদ চলবে মদ চলবে ঘুষ চলবে উলঙ্গ ছবি চলবে আর ও মাঝখানে আমার ভয় করে চোখটা নামিয়ে নিবি এক শত শহীদের স্বভাব পাবি জলে বলে সুমান আল্লাহ ও মত তো বাসি কিন্তু সুন্নত একটা আমল করলে দাম অনেক বেশি কথা বুঝে আসছে বাবাজি এটাকে খুঁজে বার করতে হয় এটাকে খুঁজে কি বুঝলেন এটাকে খুঁজে বার করতে হয় এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম বাবাজি সালাম ও দেয় নাই আল্লাহ ওকে বলে শয়তান সালামটা দে আমার জান্নাতি বান্দা যাচ্ছে কারণ এতক্ষণ জান্নাতে ছিল কোথায় ছিল জোরে বলেন কোথায় ছিল এ বাবাজি ও জান্নাতের বাগান থেকে যাচ্ছে সালাম দে ও সালাম দেয় নাই ওকে সালাম দেওয়া করিয়েছে আল্লাহ তাই যে বাসর ঘরে একবার গেলে বিবি কোনোদিন আর বুড়ি হবে না মাথার চুল সাদা হবে না নাকে পটা আসবে না খেয়ে পেট খারাপ করবে না আর মাঝে মাঝে ঝামেলা করবে না একদম ফ্রি পাবেন একেবারে কাঁচায় কাঁচা ঘর যে ফুলটা বিছিয়ে দেবো সারা রাত আর শুয়ে পড়বে সকালে উঠে তুমি চলে যাবে ব্রাশ করে এসে দেখবে ফুল আবার তাজা হয়ে গেছে তোমার বডি চাপ খেয়ে যা চেপতে গিয়েছিল ও সেকেন্ডের মধ্যে জান্নাতের হাওয়া পাবে আবার যেমনি কার তাজা তেমনি হয়ে যাবে বাসির কোনো গল্প নেই সব টাটকা বল জানলা তাই বলে হ্যাঁ ও যখন জান্নাতে দরজা যাবে তো তখন বলবে কলুল হামদুলিল্লাহিল্লাজি সাদাকানা ওয়াআদাহু ও তো কী বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আল্লাহ তোমার ওয়াদা সব সত্য তোমার ওয়াদা সব সত্য এই হলে জান্নাতীরা জান্নাতে ঢুকলে তাকে প্রথম বলে আলহামদুলিল্লাহ এই জন্য বক্তা বসে বলেছে আলহামদুলিল্লাহ আর আপনাদের খানিক পারে বলতে বলেছে বলুন আলহামদুলিল্লাহ আর কিছু করার নেই বাবা মা কিছু করার নেই রে